জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর সদর 3 আসন শূন্য ঘোষণায় আসন্ন উপনির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে আজ দুপুরে নগরীতে একটি শোভাযাত্রা ও নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া চান মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।